হ্যালো বন্ধুরা, আমরা মধ্যপ্রদেশ ইন্দোরে ফেঁসে আছি। আর আজ 20 দিন হয়ে গেল আমরা শুধু আলু ভাত খাচ্ছি। এবার আলু ভাতটাও খাচ্ছিলাম, কিন্তু কাল থেকে সেইটাও জুটবে না। বলে আমরা কিছু পয়সা মাঙিয়েছিলাম, এখনই মার খেয়ে আসছি পুলিশের কাছ থেকে। এই দেখো এটিএম কার্ড, কিন্তু পুলিশে আমাদেরকে যেতে দিচ্ছে না, বলছে না পয়সাও তোলা হবে না, মাদারচোদ বলে গালাগালি করছে। এইটাই আমরা বুঝতে পারছি না যে পুলিশে আমাদের সুরক্ষা করছে না আমাদেরকে সাজা দিচ্ছে। আরে করোনা রোগে তো মরে যাবো এমনি, ভালো না খেতে পেয়ে মরে গেলে তো আরো কষ্ট হচ্ছে। আর এই ছেলেগুলোকে একবার দেখো, এসব না খেতে পেয়ে এইসব এইভাবে শুয়ে আছে। তাহলে এইভাবে কদিন আর চলবে বলো? আজ 20 দিন ধরে সহ্য করে আছে আমরা। আমরা ভেবেছিলাম 14 এপ্রিলে ট্রেন চালু হলে আমরা সবাই বাড়ি চলে যাব, কিন্তু ট্রেনও চালু হচ্ছে না। এবার আমরা কি করব বলো? কালকে যে খাবো সে পয়সাটাও নাই, পয়সা আছে কিন্তু আমাদেরকে যেতে দিচ্ছে না। এই যে কার্ড, এখনই পুলিশে মার খেয়ে আসলাম আমরা। আবার মারছে শালা মাদারচোদরা, মাদারচোদ বলে গালাগালি করছে শালারা। আমাদের পশ্চিমবাংলায় হলে ওদের আমি দেখাতাম, কিন্তু কি করব, আমরা এখানে পড়ে আছি বিদেশে। বাড়ির লোকজন সবাই কান্নাকাটি করছে আমাদেরকে দেখে, যে তোরা খেতে পাচ্ছিস না, কিন্তু কি করব বলো? এখানে আমার খুব প্রবলেম আছে। আর আমাদেরকে বাইরেও যেতে দিচ্ছে না, পুলিশে শুধু মারছে, কোনো আমাদের কোনো কথাই শুনছে না। যে আমরা কিছু বলবো তাদেরকে যে আমাদের গিয়ে এই দরকারে কাজে যাচ্ছি, কোনো কথাই বিশ্বাস করছে না, তারা শুধু মারছে তাদের। এবার আমরা কি করব বলো? তাই আমি চাচ্ছি, আমি কোনোদিন ভিডিও বানাইনি, এই প্রথম ভিডিও বানিয়ে আমি ভিগো ভিডিওতে ছাড়ছি। তোমরা জানে ভাইরাল করবে ভিডিওটা, যাতে আমাদের দেশ পর্যন্ত এই ভিডিওটা পৌঁছায়। কারণ সবাই সব দেশের নাম করছে, কেরালার নাম করছে, দিল্লির নাম করছে, কিন্তু আমাদের মধ্যপ্রদেশে ইন্দোরে কত বাঙালি কত বিহারি ফেঁসে আছে সে কেউ জানে না। আমাদের পশ্চিমবাংলার লোকই জানে না যে ইন্দোরে মধ্যপ্রদেশ এখানে কত লোক ফেঁসে আছে। ওই জন্য আমি এই ভিডিওটা বাধ্যই মানালাম, এই প্রথম আমি ভিডিও বানালাম। তাই বলছি বন্ধুরা, তোমরা এই ভিডিওটা অবশ্যই জানে ভাইরাল করো আমাদের মুখ পেনে চাইয়ে।